সবাইকে স্বাগত। আমি বাহাউদ্দিন কাজী। এটা আর প্রোগ্রামিং এর উপর দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা মূলত কিভাবে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি আরে, আর আর প্রোগ্রামিং এ কিভাবে ভেরিয়েবল অথবা অবজেক্ট তৈরি করতে পারি আরে এবং ডিলিট করতে পারি অথবা দেখতে পারি লিস্টিং, অ্যান্ড কিভাবে বিভিন্ন সিকোয়েন্স অফ ডাটা আমরা তৈরি করতে পারি, দেন বিভিন্ন এলিমেন্ট অর দ্য ভ্যালু অফ অ্যান অবজেক্ট আমরা কী করে অ্যাক্সেস করতে পারি, এবং ফাইনালি দেখব বিভিন্ন ধরনের অপারেটর্স যারা আর এ আমরা ইউজ করি। ওকে, সো দিস আর দ্য সিম্পল সাম ক্যালকুলেশন, লাইক 2 + 3 = 5, অর 5 + 2 × 6 / 2, so we can find get the result, and then 3 modulo 7, so the 3 modulo 7, so output is 31 modulo 7, so output is 3, and we know the modulo arithmetic. Let's see how we can do it in R. For example, 5 + 6 = 11, and 5 multiplication of 5, 25. 5 + 2 multiplication, or for example, we avoid that, so this, and 6 × 5. So it says some error. That means actually we miss the operator here. So multiplication operator. So it's showing the output. For example, 31 or 32 modulo 7. So it will give you 4. So it give you 4. So we can do different many types of operation in our calculation in R. Okay. So how we create an object or a variable amra kibhabe আরে তৈরি করতে পারি। সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্যাট মিন এখানে এক্স একটা ভেরিয়েবল আর একটা অবজেক্ট, এই এক্স ভেরিয়েবল আর অবজেক্টের ভ্যালু হচ্ছে 10, সো আর 10, সো আমরা এখানে যদি এক্সটা শো করি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 10। ওয়াই অ্যানাদার ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল যেখানে ওয়াইয়ের মধ্যে আমরা রাখছি হচ্ছে 100 স্কোয়ার, সো 1 দেন 4 0। জেড আর একটা ভেরিয়েবল যেটাতে যার ভ্যালু হচ্ছে 10.5 আর 10.5। যদি আমরা দেখতে চাই কতগুলি ভেরিয়েবল আমরা তৈরি করেছি অথবা কতগুলি ভেরিয়েবল আমার মেমোরিতে আছে এই মুহূর্তে, এটা লিস্ট LS, দেন এটা আপনাকে শো করবে এক্স, ওয়াই এবং জেড, এক্স, ওয়াই, জেড। আপনি যদি কোনো ভেরিয়েবল মুছতে চান এক বা একাধিক, সো আর এম ফাংশন ইউজ করতে পারেন, অ্যান্ড দেন আপনার ভেরিয়েবলগুলির নাম, অ্যান্ড কন্ট্রোল এল ইউজ করে আমরা আর এ স্ক্রিন ক্লিয়ার করতে পারি। দেখি আমরা কাজগুলি করে দেখি। এখানে এক্স অ্যাসাইন 10, সো আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম অথবা অবজেক্ট তৈরি করলাম যার ভ্যালু হচ্ছে 10। যদি এখানে দেখেন এখানে এটাই দেখাচ্ছে এক্স অ্যান্ড তার ভ্যালু, সো ভেরিয়েবল অবজেক্ট অ্যান্ড ভ্যালু হচ্ছে 10। ওয়াই আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চাই যার ভ্যালু হবে 100 স্কোয়ার। দেখতে চান দ্য কন্টেন্ট ওয়াই, সো 100 স্কোয়ার। আরেকটা ভেরিয়েবল তৈরি করি জেড, 56.8, so z 56.8. নাও যদি আমরা দেখতে চাই কি কি ভেরিয়েবল আমাদের কাছে আছে, সুতরাং আমরা দেখতে পারি ls list x y and z। যদি আপনি কোনো ভেরিয়েবল মুছতে চান, সো rm remove ভেরিয়েবলটার নাম অথবা ভেরিয়েবলগুলোর নাম দিতে পারেন। যদি আমরা মুছতে চাই x and z, সো না এখন যদি আমরা অ্যাগেন দেখেন আচ্ছা আমাদের শুধু এক্স এবং জেড দুটাই রিমুভ করে ডিলিট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওয়াই
ভেরিয়েবল এখন যদি আপনি ক্লিয়ার করতে চান স্ক্রিন সো কন্ট্রোল এল এখন আমরা দেখব কি করে আমরা বিভিন্ন ধরনের ডেটা জেনারেট করতে পারি এবং সেটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি সো আমরা দেখেন যেমন এখানে x একটা ভেরিয়েবল একটা অবজেক্ট তৈরি করলাম যার ভ্যালু হচ্ছে 1 থেকে 20 সিকোয়েন্স 1 কোলন 20 দ্যাট 1 টু 20 w আর একটা ভেরিয়েবল যেখানে আমরা রাখতে চাই 1 থেকে 10 বাট দ্য স্টেপ ইজ 0.5 দ্যাট মিনস 1 দেন 1.5 দেন 2 দেন 2.5 সো এন্ড ইফ আমরা যদি কোনো ভ্যালু নিতে চাই স্ক্রিন কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই তাহলে স্ক্যান ফাংশন আমরা ইউজ করতে পারি অ্যান্ড দেন রিপিট সো রিপিট ফাংশন যদি আমরা একই ভ্যালু বারবার সো আমরা রিপিট 1 10 দ্যাট মিনস 1 10 টাইমস রিপিট করবে সিকোয়েন্স 4 6 7 3 সো দিস 4 6 4 6 7 3 প্যারামিটার্স অর আর্গুমেন্টস অ্যাকচুয়ালি দ্য এন্ড অফ দ্য সিকোয়েন্স ফর এক্সাম্পল হিয়ার 4 দ্যাট মিনস এখানে 1 2 3 এবং 4 1 থেকে 4 তারপর আর্গুমেন্টটা হচ্ছে 6 তাহলে 1 2 3 4 5 6 তারপরটা হচ্ছে 7 1 থেকে 7 তারপরটা হচ্ছে 3 1 থেকে 3 GL অ্যানাদার ফাংশন এটা আপনাকে সাধারণত লেভেল তৈরি করার জন্য ইউজ করা হয় আমরা বলছি হচ্ছে 3 5 এবং লেন্থ হচ্ছে 20 দ্যাট মিনস টোটাল লেন্থ হচ্ছে 20 অ্যান্ড তিন ধরনের লেভেল 1 2 3 অ্যান্ড 5 হচ্ছে দ্য ইচ লেভেলের ফ্রিকোয়েন্সি সো প্রথম লেভেল 1 1 2 3 4 5 अगेन 2 1 2 3 4 5 1 2 3 4 5 সো যদি আমরা এটা লাইক 20 এর জায়গায় যদি আমরা এটা 25 ইউজ করি তাহলে আবার এখানে 2 2 2 2 2 সো দ্যাট তার মানে হচ্ছে এটা তো টোটাল নাম্বার লেন্থ তো টোটাল নাম্বার অফ লেভেলস একইভাবে হচ্ছে নাম্বার এটা আমরা স্ট্রিং দিয়েও করতে পারি স্যাটারডে এবং সানডে দুইটা দুইটা লেভেল আমরা তৈরি করছি অ্যান্ড প্রত্যেকটা লেভেল হচ্ছে সাতবার 1 2 3 4 5 6 7 সানডে 1 2 3 4 5 6 7 দেখি আমরা আর যাই আমরা একটা এক্স ভেরিয়েবল তৈরি করলাম 1 কোলন 10 এখানে দেখাচ্ছে এক্স ভেরিয়েবল 1 থেকে 10 অথবা আপনি যদি এখানে দেখতে চান সো 1 থেকে 10 ডাব্লিউ আরেকটা ভেরিয়েবল আমরা তৈরি করি ইউজ করব হচ্ছে সিকোয়েন্স ফাংশন এস ই কিউ সিকোয়েন্স ফাংশন হচ্ছে 1 কমা 10 কমা আমরা বলছি ধরেন স্টেপ হচ্ছে 2 সো হোয়াট ইজ দ্য কন্টেন্ট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ 1 3 5 7 9 সো 1 দেন 2 1 1 2 দেন 3 দেন 5 দেন 7 স্টেপ 2 সো আমরা যদি কিবোর্ড থেকে কোনো ইনপুট নিতে চাই যেমন আমরা একটা ভেরিয়েবল ইউ আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই তাহলে আমরা ইউজ করব স্ক্যান স্ক্যান ফাংশন স্ক্যান ফাংশন বলছে এটা আমাদেরকে ভ্যালু দেওয়ার জন্য বলছে ধরো 1.0 টু 3.5 3.8 6.9 সো আমরা একটা দুইটা তিনটা চারটা ভ্যালু দিয়েছি সে বলছে পাঁচ নম্বর ভ্যালুটা যদি তুমি দিতে চাও দিতে পারো অথবা আমরা যদি এন্টার দেই তাহলে বলছে যে রিড চাই আমি তুমি চারটা আইটেম রিড করেছে একটা দুইটা তিনটা চারটা তাহলে ইউ যদি আমরা দেখতে চাই তা ইউর ভ্যালু সো ইউ হচ্ছে 1.0 3.5 3.8 এবং 6.9 আর পরের ফাংশন যেটা আমরা বলছি রিপিট 1 10 সো 1 10 বার সিকোয়েন্স এস ই কিউ ইউ
sequence C 3, 6, 9, 8. So the 3, 1, 2, 3. Then 6, 1, 2, 3, 4, 5, 6, 8. 1, 2, 3, 4, 5, 6, 8. That's the argument. So that's the sequence. তাহলে প্রথম সিকোয়েন্সটা শেষ আবার 6 সেকেন্ড সে 1 2 3 4 5 6 সেকেন্ড সিকোয়েন্সের শেষ আরেকটা ফাংশন gl যদি লেভেল তৈরি করতে চাই তাহলে হচ্ছে 3 4 দেন টোটাল লেন্থ le ng length equals to for example 20 তাহলে আমরা তিনটা লেভেল 1 2 3 এবং প্রত্যেকটা চারবার তাহলে 1 1 1 1 2 2 2 2 চারবার 3 3 3 3 আবার 1 1 1 1 আবার 2 2 2 2 তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা বিভিন্ন ধরনের সিকোয়েন্সে ডাটা আমরা তৈরি করতে পারি ডাটা জেনারেট করতে পারি এখন আমরা দেখব কি করে কোন একটা ভেরিয়েবলের ভ্যালুগুলিকে আমরা অ্যাক্সেস করতে পারি অথবা ইউজ করতে পারি অবজেক্টগুলি অবজেক্টের কোন একটা অবজেক্টের মধ্যে যে ভেরিয়েবল আছে সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি যেমন এখানে আমরা বলছি x this then amra x er fifth x 5 index hocche 5 tarona amra 5 number 1 2 3 4 5 number variable 5 number value ta dekhte chai tarona 5 number ta dekhate ekhane amra x 5 tar mane x er panchom element ta seta ke amra modify korte chai tar seta change hoye ekhon 50 othoba seta ke amra delete kore dite chai তাহলে minus 5 that means index this if পাঁচটা হচ্ছে আসলে ইন্ডেক্সের পাঁচ তাহলে ইন্ডেক্সে পাঁচ নাম্বার হচ্ছে এখন 50 তো 50 টাকে সে ডিলিট করে দিচ্ছে দেখি আর এগিয়ে দেখি এখানে আমরা x এর মধ্যে ধরেন আমাদের এই 1 থেকে 10 আছে আমরা দেখতে চাই x তাহলে বলছি 6 6 তাহলে x এর 6 তম 1 2 3 4 5 6 6 তম ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল আগে 6 ওইটা এখন 60 60 যদি আমরা এটাকে ডিলিট করে দিতে চাই এবং সেটাকে x এর মধ্যে রাখতে চাই ডিলিট x মাইনাস 6 এখন যদি দেখেন x সাইট ডিলিট তাহলে 1 2 3 4 5 6 নাম্বার 60 ডিলিট তাহলে 7 পরবর্তী স্লাইডে আমরা বিভিন্ন ধরনের অপারেটর যেটা আর প্রোগ্রামিং এ ইউজ করি তাহলে অ্যারিথমেটিক রিলেশনাল আর কম্পারিজন আর হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যারিথমেটিক No, সবাই আমরা জানি প্লাস মাইনাস মডুলো ইন্টিজার এন্ড কম্পারিজন গ্রেটার দেন লেস দেন লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল এন্ড লজিক্যাল অপারেটর হচ্ছে নট এন্ড অর এক্স অর এন্ড তখনই ঠিক যখন দুটাই ট্রু অর যে কোনো একটা ট্রু হলে রেজাল্ট হচ্ছে ট্রু আর এক্স অর উই ক্যান সে দ্য এক্সক্লুসিভ অর তাহলে আমরা একটা একটা সত্য একটা মিথ্যা যদি সত্য না হয় তাহলে সত্য এখন এখানে x এর ভ্যালু 1 থেকে 10 x is greater than 5 তাহলে
এক থেকে পাঁচ পর্যন্ত এক্সের ভ্যালু পাঁচের বড় না, তার মানে ফলস। ছয় থেকে দশ এক্সের ভ্যালু পাঁচের বড়, তাহলে ট্রু। এখানে আমরা বলছি এক্স ইকুয়ালস টু 35, তার মানে এক্সের কোনো এলিমেন্ট 35-এর সমান কি না, তাহলে সমান না, তাহলে সবগুলি ফলস। ওয়াই একটা র্যান্ডম একটা ভেরিয়েবল যেটাতে র্যান্ডমলি এই এলিমেন্টগুলি রাখা আছে। আমরা বলছি এখন এক্স ইকুয়ালস টু ওয়াই, যখন এক্স ইকুয়ালস টু ওয়াই বলবো তখন এক্স এবং ওয়াইয়ের প্রত্যেকটা এলিমেন্টকে সে কম্পেয়ার করবে। তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান সমান ট্রু, টু অ্যান্ড টু সমান ট্রু, 15 and 3 ফলস। তো একইভাবে যেমন ফলস বল, লাস্টে 10 and 10 ট্রু। শেষে এখানে এক্স ইজ গ্রেটার দ্যান 5 অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দ্যান 5, যদি দুটাই সত্য হয় তাহলে শুধুমাত্র সত্য। তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান 5, তাহলে এতটুকু পর্যন্ত তো মিথ্যা, ফলস। সো দিজ আর ফলস, সো একটা যদি ফলস হয় তাহলে রেজাল্ট ইজ ফলস, তার মানে এতটুকু অবশ্যই ফলস। দেখি বাকি অংশটা ট্রু কিনা, বাকি অংশটা এক্সের বেলায় এতটুকু হচ্ছে ট্রু, তাহলে এটা ট্রু। অ্যান্ড ওয়াই ট্রু, তাহলে ট্রু অ্যান্ড ট্রু, তাহলে ট্রু। দেখি এখানে আর গিয়ে দেখি কী অবস্থা। তাহলে আমাদের এক্স একটা ভেরিয়েবল আছে 1 থেকে 10, এখন আমরা ওয়াই একটা ভেরিয়েবল করি, ওয়াই অ্যাসাইন র্যান্ডমলি আমরা কিছু ভেরিয়েবল ওয়াই রাখতে চাই, 1, 2, 15, 9, 8, 5, 5, then 6, দেন 11, 11, 13, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এক্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরেকটা ভ্যালু রাখি 10। তাহলে আমাদের ওয়াই আরেকটা ভেরিয়েবল যার মধ্যে আমাদের 1, 2, 15, 8, 5, 6, 12, 13, 10 র্যান্ডমলি বিভিন্ন নাম্বার আছে। তাহলে আমরা দেখি যে আমরা বলছি এক্স ইজ গ্রেটার দেন 5, তাহলে এক্স দেখাচ্ছে ফলস ফলস ফলস, তার মানে অ্যাকচুয়ালি আসলে 1 থেকে 5 পর্যন্ত ফলস, 1, 2, 3, 4, 5 অ্যান্ড পরেরটা ট্রু। দেখি এক্স ইকুয়ালস টু আর ওয়াই ইকুয়ালস টু 15, তাহলে 1, 2, 3 থার্ড এলিমেন্ট যেটা সেটা ট্রু আর বাকি সব ফলস। এক্স ইকুয়ালস টু ওয়াই, তা দেখেন যখন এক্স এবং ওয়াই আমরা বলি তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে সে ম্যাচ করা, রাইট? তাহলে 1, 1 সত্য ট্রু, 2 and 2 ট্রু, দেন 15 and 3 তাহলে ফলস। এভাবে ফলস ট্রু এবং লাস্টটা 10 এবং 10 ট্রু। আরেকটা দেখি, একটা অপারেশন এক্স ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন 5, আমরা বলছি যে এন্ডের বেলায় দুটাই সত্য হলে শুধুমাত্র সত্য। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 5, 1 থেকে 5 পর্যন্ত ফলস, তাহলে সত্য হওয়ার কোনো কারণ নাই। আর এক্স ইজ গ্রেটার দেন 5, তাহলে এখান থেকে এটা সত্য। আর ওয়াই ইজ গ্রেটার দেন 5, ওয়াই ইজ গ্রেটার দেন 5 এটা সত্য, আর দিস এটুকু হচ্ছে সত্য। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, তাহলে দুইটাই এক্সের এবং ওয়াই দুইটার ক্ষেত্রে লাস্ট 4টা হচ্ছে সত্য, তাহলে শেষ 4টা হচ্ছে ট্রু। তাহলে আমরা বলছি অ্যান্ড যদি দুটাই সত্য হয় তাহলে শুধুমাত্র সত্য, তাহলে এটা এবং এটা সত্য, তাহলে দুইটা কন্ডিশনই সত্য, তাহলে এটা সত্য। অ্যান্ড সো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই,
তাহলে এই ভিডিওতে আমরা মূলত যেটা দেখার শেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা কি করে আর কে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, একটা অবজেক্ট কীভাবে তৈরি করতে পারি, এটাকে ডিলিট করতে পারি অথবা দেখতে পারি কত ধরনের কতগুলি অবজেক্ট আমার কাছে আছে, বিভিন্ন ডাটা কীভাবে তৈরি করতে পারি এবং বিভিন্ন সিকোয়েন্সের ডাটা এবং সেই ভ্যালু ডাটা সেই অবজেক্টের মধ্যে যে এলিমেন্টগুলি ভ্যালুগুলি আছে ডেটাগুলি আছে সেগুলিকে কী করে অ্যাক্সেস করতে পারি, এবং সবশেষে আমরা আর এ যে ধরনের অপারেটরগুলি ইউজ করে সেগুলো দেখলাম। সবাইকে ধন্যবাদ, এবং আগামী নেক্সট ভিডিওতে আমি মূলত বিভিন্ন ধরনের অবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করব বা কীভাবে ওগুলি কাজ করে ওগুলি আমরা দেখব, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।